রংপুর 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাল করিম রাজু, জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাফর সাদেশাত ও বিএনপি রিটার অমন সহ 11 জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে নেতাকর্মীরা। এর মধ্যে 2 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। আজ দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে 11 জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, দীর্ঘদিন পর আসনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকা মার্কাকেই বেছে নেবে। আমরা অত্যন্ত তৎপর, আওয়ামী লীগ সর্বদা সার্বক্ষণিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, সর্বদা সার্বক্ষণিকভাবে। আমরা আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, কমিটি আপ টু ডেট করেছি, অন্যান্য সহযোগী সংগঠনগুলো সেগুলো আমরা নতুন করে কমিটি করেছি। ইতিমধ্যে আমাদের কেন্দ্র কমিটি যেটা, সেগুলো আমরা শেষ করে ফেলছি এবং আমরা এখন যেটা রিহার্সেল দিচ্ছি, প্রত্যেকের সঙ্গে আলাদা করে বৈঠক করছি, খুলি বৈঠক করা শুরু হয়েছে, জনসভা করা শুরু হয়েছে, হাটে বাজারে বন্দরে মিছিল মিটিং করা শুরু হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের উন্নয়নের ধারা, এই বা 10 বছরে আওয়ামী লীগ কী উন্নয়ন করছে, এগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি রংপুরের যেটা নেত্রী স্বয়ং রংপুরের দায়িত্ব নিয়ে যে উন্নয়ন করেছেন, তাতে রংপুরের জনগণ আওয়ামী লীগের পক্ষেই থাকবে। বিশেষত রংপুরের জনগণ তো গণতান্ত্রিক মনোভাবের জনগণ, রংপুরের জনগণ তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, রংপুরের জনগণ তো উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়, রংপুরের জনগণ তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। সুতরাং এইগুলো সমস্ত কিছুই ধারণ করে আওয়ামী লীগ। আমার বিশ্বাস আগামী নির্বাচনে রংপুরের জনগণ আওয়ামী লীগের পক্ষেই আছে, পক্ষেই থাকবে। এদিকে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াসির বলেন, হাইকমান্ডের নির্দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, দল মনোনয়ন না দিলে তৃণমূল নেতাকর্মীদের সাথে বসে নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিকেলে সাদেশ্যাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। আপনার মুক্ত এরশাদের চেয়ে বন্দি এরশাদ শক্তিশালী ছিল। যখন এরশাদ সাহেব কারাবন্দী ছিলেন তখন জাতীয় পার্টি অনেক শক্তিশালী ছিলেন। আর একটা জিনিস, এরশাদের চেতনায় আমরা রাজনীতি করি, আমরা এরশাদের বাইরে, এরশাদ সাহেব যে বলে গেছেন যে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা কিন্তু সেই শ্রদ্ধা রেখেই যে গোলাম মোহাম্মদ কাদেরকে সম্মান দিচ্ছি। আমাদের চেতনায় আমাদের সব কিছুতেই এরশাদ সাহেব। জাতীয় পার্টির চেয়ারম্যান এস এম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী 5 অক্টোবর এ আসনে নির্বাচনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।